তো গাইস, চলে আসলাম অনেকদিন পর ভিডিওটা নিয়ে। কারণ দু তিন দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না, কারণটা বলতেছি আমি। তো অনেকদিন পর ভিডিওটা আপলোড করতেছি, তো ওয়াচ টাইম অনেক নিচে নামে গেছে। মানে যেখানে আমার 55-এর উপর ছিল ওয়াচ টাইম, ওটা আমার কমে যায় 30-এর কাছাকাছি চলে আসছে। তো প্লিজ একটু বেশি করে ভিডিওগুলো দেখো আর লাইক সাবস্ক্রাইব করো। তো আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে বুনুর জন্য। এখন হলো বুনু কী করছে। তো বুনু কিছু করেনি, তো হচ্ছে বুনুর পেট ব্যথা হচ্ছিলো দু তিন দিন ধরে। তো ওটার জন্য দু তিন দিন ধরে শুধু ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তার জন্য ব্লগ করার ইচ্ছা করতেছিল না, এটাই কারণটা। তারপরে এখন কম আছে পেট ব্যথাটা, এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো এখন থেকে তার জন্য আবার ব্লগ স্টার্ট করছি। আর দুদিন ধরে তো আমি মানে আমি আর মা শুধু ডাক্তারের কাছে গেছি, পরের দিনকে বাবাও গেছিলো। তো সেদিনকে করার ইচ্ছা করেছিল, অর্ধেকটা করছিলাম কিন্তু মাঝখানে আর ইচ্ছা করলো না। আসলাম টাসলাম চান টান করলাম, আর ইচ্ছা করেনি। তো আজকে থেকে রেগুলার, কালকে সকালে দেখো নতুন ব্লগ আসতেছে। তো গুড নাইট। তো কারণটা বলে দিলাম, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।